দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলা। এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমাদের সাথে জিনিয়া কবির সূচনা আছে, তবে কিছুক্ষণ পর জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হবে। তবে এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই যে মেলার কিন্তু আজকে 20তম দিন, অর্থাৎ 20 দিন কিন্তু পেরিয়ে যাচ্ছে মেলার, এবং কাল কিন্তু 21শে ফেব্রুয়ারি, যে 21শে যে ভাষা শহীদ যাদের স্মরণেই কিন্তু এই অমর 21শে বইমেলা, সেখানে কিন্তু আগামীকাল আমরা বলছি, প্রকাশকের সাথে কথা বলছি, লেখক পাঠক সবার সাথে আসলে কথা হচ্ছে। প্রকাশকরা বলছেন যে আগামীকাল এই বইমেলায় হয়তো উপচে পড়া ভিড় হবে, যে ভিড়টি এই যে 20 দিন, এই 20 দিনে আসলে দেখা যায়নি। এবং তাদের বিকিকিনির গল্প নিয়েও কিন্তু তারা আশায় বুক পাচ্ছেন যে হ্যাঁ, বিকিকিনির গল্পটাও হয়তো 21 তারিখের পর থেকেই আরও হয়তো বাড়বে। কারণ আমরা এই বইমেলা প্রাঙ্গণে যত পাঠকের সমাবেশ দেখছি, যত পাঠকের আগমন দেখছি, ঠিক সেই অনুপাতে কিন্তু বিকিকিনির গল্পটা এই মেলাতে প্রকাশকরা বলছেন যে ততটা হচ্ছে না। এবং আমরা যখন এই কথা বলছিলাম ঠিক তখনই কিন্তু জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমাদের সাথে আরও একজন আছেন, এবং তারও একটি নতুন বই এসেছে যাকে আসলে সবাই চেনেন। আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই, হাসনাত আব্দুল হাই, এবং তার যে নতুন বইটি এসেছে তোমার ঘরে বসত করে কজনা। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনার ঘরে আসলে বসত করে কয়জনা? আমার মনের ঘরে বসত করে অনেক মানুষ, যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যাদেরকে আমার ভালো লেগেছে কিংবা ভালো লাগেনি, সবাই আমার মনের ঘরে আছে। আর যদি এই রঙিন মলাটের বইটির কথা জানতে চাই, এই রঙিন মলাটের বইয়ে কয়টি গল্প আসলে বসত করছে? এটা গত 5 বছরের লেখা একটা গল্প সংকলন, নাম সংকলন হলো তোমার ঘরে বসত করে কজনা। এটা একটা বাউল গান। এই গল্পে আমি বিভিন্ন প্রজন্মের কথা বলেছি, আমার মতো প্রজন্ম, আমার চাইতে কম বয়সের একদম তরুণ যারা, এই সবাইকে নিয়ে এই গল্প। এবং আমি দেখিয়েছি যে গানের মাধ্যমে, যে গানটা নাম গল্পের শিরোনাম, গানের মাধ্যমে বিভিন্ন জেনারেশনকে একই মেলবন্ধনে বাঁধা যায়, সে তো বন্ধন হতে পারে গান। এটাই হলো আমার এই গল্পের মূল ব্যাখ্যা বলো বা বিষয় বলো। এই এছাড়া এই সংকলনে নানান বিষয়ে সুররিয়েল গল্প আছে, পরাবাস্তব গল্প আছে, খুবই বাস্তববাদী গল্প আছে, মেয়েদের নিয়ে বেশ কয়েকটা গল্প আছে, যে যারা কর্মজীবী মেয়ে তাদের জীবনে কি অসুবিধা কি সমস্যা। আমি সবসময় আমার গল্প উপন্যাসে মেয়েরা প্রাধান্য পায়, যেহেতু আমি মনে করি যে সদস্য হিসাবে, সমাজের সদস্য হিসাবে তারা তাদের অধিকারটা পুরোপুরি পায় না। এই জন্য আমার উপন্যাসই বলো গল্পই বলো, সেখানে আমাদের নারী চরিত্ররা খুব প্রাধান্য পায়। এখানেও লাল ছাতা হাতে মেয়েটি, রাত এগারোটা মেয়েটি সে কাজ করে বাসে করে বাড়ি ফিরছে, কিন্তু বাসটা খারাপ হয়ে গেল, তখন সে কি করবে? রাস্তায় দাঁড়িয়ে আছে, নিরাপত্তা নেই, কিন্তু কোনো নিরাপত্তা নাই। একটা ছেলে এসে বলল যে মোটরসাইকেলে পৌঁছে দেবে। ছেলেটি কি ভালো না দুশ্চরিত্র, সে দ্বিধায় পড়েছে। মেয়েদের আসলে পদে পদে নানা প্রশ্ন এবং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমি একটু স্যার আপনার কাছে জানতে চাইবো যে এবারের বইমেলার গল্পে যদি আসি, এবারে আসলে কতগুলো বই এসেছে এবারে বইমেলায়? আমার, আমি বললাম যে 5টা এসেছে, 5টার মধ্যে একটা গল্প সংকলন, 3টা উপন্যাস, আর একটা হলো ভ্রমণ কাহিনী। নীল, এই যে ভ্রমণ কাহিনী নিয়ে আমি একটু জানতে চাই যে এই যে স্যার এত এত পদচারণ আপনার, সেখানে ভ্রমণের গল্পেও কি আসলে বাস্তবতার গল্পের মিশেলে থাকে কিনা সেটা একটু জানতে চাই। অবশ্যই বাস্তব এখানে প্রধান ভূমিকা রেখেছে, এবং এই ভ্রমণটা খুব পুরনো। আমি 45 বছর আগে সোভিয়েত রাশিয়া গিয়েছিলাম 10 দিনের জন্য, তো ভ্রমণ কাহিনী লেখার জন্য নোট নিয়েছিলাম, লেখা হয়নি, কিন্তু ওই নোটটা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। তো এবছর আমি ভাবলাম যে না, নোটটা যখন হারায়নি আমাকে লিখতেই হবে, ওই পুরনো নোট ভিত্তি করে আমি বইটা লিখেছি। এবং এখানে আমি সংযোজন করেছি 10টা পরিশিষ্ট, ওই পরিশিষ্টে আমি বিভিন্ন বিষয় নিয়ে এসেছি যেগুলো আমার গবেষণা ভিত্তিক। ঠিক ভ্রমণের সময় ওই তথ্যগুলো আমার জানা ছিল না, আমি পরে বই পড়ে এগুলোকে পরিশিষ্ট হিসেবে পড়ে নিয়েছি,
যাতে করে এই ভ্রমণ কাহিনীতে যেসব বিষয় এসেছে সে সম্পর্কে বিশদভাবে জানতে পারে পাঠক। যেমন রাশিয়ার বিপ্লব, রাশিয়ার 45 বছর আগে ভ্রমণ কাহিনীটা এই। যেমন তারপরে উপন্যাস আছে কবি চন্দ্রাবতী এবং এই নাম নিয়ে, কবি চন্দ্রাবতী সপ্তদশ শতাব্দীর প্রথম বাঙালি কবি যিনি রামায়ণ লিখেছিলেন, এবং সেই রামায়ণ ছিল তার মতন করে লাগা নারীবাদী দৃষ্টিতে। সেখানে সীতাই কিন্তু প্রধান চরিত্র, রাম না, বরঞ্চ রামকে সেখানে একটু হেয় করা হয়েছে। তো কবি চন্দ্রাবতী সেই সপ্তদশ শতাব্দীতে লেখাপড়া জানে না কিছু না, বাবার কাছে এই গান লেখা শিখেছে ইত্যাদি। তিনি ওই সময় নারীবাদী দৃষ্টিতে রামায়ণের নতুন ব্যাখ্যা দিলেন, বিরাট কথা। তো আমি তাদের সেই গ্রামে গিয়েছিলাম, সে গ্রামে মেয়েরা লেখাপড়া জানুক আর না জানুক এই চন্দ্রাবতীর যে রামায়ণ সীতা, এই সীতা পর্ব ওদের মুখস্থ, এবং ওরা সব পালা পর্বণে শোনায়, আমাকেও শোনালো। সূচনা, আমরা আরো গল্প করবো স্যারের সাথে, তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতির পর আমরা ফিরছি। দর্শক, আপনারা দেখছিলেন মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলা। ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলা। এবং যে তিনজন ছিলাম বিরতির আগে, আমরা সেই তিনজনই আছি, এবং আমরা স্যারকে যেতে দিইনি যে আরো কিছু কথা আমাদের আছে। এই যে দীর্ঘ আপনার জীবনের ভ্রমণ কাহিনীর কথাই যদি বলি, তো এই ভ্রমণ কাহিনীতে বইমেলা কিন্তু প্রতি বছরই এসেছে, এবং সেই বইমেলায় আপনার পদচিহ্ন আপনি দিয়েছেন। এই যে এখনো যখন আমরা বইমেলায় বসে আছি, সামনে কিন্তু প্রজন্ম হেঁটে যাচ্ছে, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও যাচ্ছে, তো এই বইমেলায় আসলে যখন প্রজন্মকে দেখেন, তখন আসলে পুরনো দিনের কথা মনে হয় কিনা, এবং কতটা আশাবাদ আসলে ভিতরে জাগ্রত হয়? অবশ্যই পুরনো দিনের কথা মনে হয়, এবং বিশেষ করে এটা এই পার্থক্যটা আমি দেখি যে আগে এত পাঠক ছিল না, এত দর্শক ছিল না, এখন তাদের সংখ্যা বেড়েছে, এটা খুব আশাব্যঞ্জক, এটা একটা। আরেকটা হলো যে এখন বইমেলা যে প্রাঙ্গণে হচ্ছে, যেরকম আয়োজন করা হচ্ছে, এটা খুবই দর্শক বান্ধব, পাঠক বান্ধব। আগে তো ঘোরাঘুরি করা যেত না, যে জন্য অনেকে যেতে চাইতো না, কেমন এখন চমৎকার সুপরিসর রাস্তা রয়েছে, তারপর হাঁটার ব্যবস্থা রয়েছে, তো এই সব কিছু মিলিয়ে এখনকার যে বইমেলা এই সরোয়ার উদ্যানে, এটা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং অনেক আকর্ষণীয় হয়েছে। তো এগুলো দেখে আগে আমি আসতাম না, আগে এত ভিড়, ধাক্কাধাক্কি, ধুলোবালি, এই জন্য আসতাম না। আমি অনেক বছর পরে আজকে আসলাম, আমার সেটা ভালো লাগছে দেখে, আমি গত 10 বছরে আসিনি। আরেকটি বিষয় জানতে চাই, যে এই যে আপনি বললেন বাংলা একাডেমি কিংবা সরহদ্দি উদ্যান, যেখানে বইমেলার একটা আবেগ জড়িয়ে থাকে, কিন্তু এই বছর শোনা যাচ্ছে যে সামনের বছর নাকি এই জায়গায় বইমেলা হবে না, কারণ বেশ কিছু কাজ চলছে, এই জায়গা থেকে বইমেলা সরিয়ে নিতে চায়। তো আপনার কাছে কি মনে হয় যে শেকড় থেকে যদি আসলে বইমেলাকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সেই আবেগটা কি আসলে থাকবে? বইমেলার আবেগ তো জায়গা নিয়ে না, যদি সুপরিসর জায়গায় একই বই মেলা হয় তাহলে সে আবেগটা তো থাকবে। আবেগ হলো বই মেলা নিয়ে, প্রাঙ্গণ নিয়ে না। আগে বাংলা একাডেমিতে হতো, সেখানে এক ধরনের আবেগ ছিল, এখানে এসে হচ্ছে। তো স্থান পরিবর্তনের জন্য আবেগের কি পরিবর্তন হয়েছে? হয়নি। তো যদি বই মেলা এই একই আকারে, একই পরিসরে, একই আয়োজনে অন্য জায়গায় হয়, তাতে আবেগের কিছু হেরফের হবে না। ধন্যবাদ স্যার আমাদের এই কথাটাই আসলে শুনবার, কারণ আমরা যখন অনেকের সাথে কথা হচ্ছে, তারা বলছে যে এখানেই বাংলা একাডেমির সাথে তাদের আবেগটা জড়িয়ে আছে, বাংলা একাডেমি থেকে আসলে বইমেলাটা সরানো উচিত হবে না। তবে স্যার যেমনটি বলছিলেন যে আবেগ হচ্ছে বইয়ের সাথে, বই মেলার সাথে, প্রাঙ্গণের সাথে। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকবার জন্য। এখনো স্যার সেটা নিশ্চিত হয়নি স্যার, কি হবে এখানে কি স্যার, এটা সবুজায়ন একটি প্রকল্প নেওয়া হয়েছে এই কারণে স্যার, এখনো স্যার সিদ্ধান্ত হয়নি, তবে এটার বিরুদ্ধেই সবাই স্যার এটা নিয়ে কথা হচ্ছে। ওখানে থাকেন, রেকর্ড করছো নাকি?
স্যার ধন্যবাদ, আমরা এই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো স্যার, আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম স্যারের সাথে এবং আমরা বলতে চাই যে অভিজ্ঞ একটি চোখের সাথে, অভিজ্ঞ একটি মানুষের সাথে, অভিজ্ঞ একটি বইয়ের সাথে, হ্যাঁ, কারণ আমরা এটা বলি যে অভিজ্ঞতা সবসময় আসলে পূর্ণাঙ্গ একটি বই, রঙিন মলাটের একটি বই, যে বইয়ের পাতা উল্টালেই কিন্তু নানা গল্প আসলে জানা যায়, যে সময়টায় আমরা ছিলাম না, যে সময়টাকে আমরা দেখিনি। এবং আমরা বলছিলাম সূচনা যে আগামীকাল কিন্তু 21শে ফেব্রুয়ারি, এবং আগামীকাল আসলে কতটা ভিড় হতে পারে সে গল্পগুলো কিন্তু আমরা আসলে করছিলাম, তোমার কি মনে হয়? নীল, ভিড় তো আসলে আমরা দেখতেই পাচ্ছি যে শেষ দিকে, একদম শেষ দিকে চলে এসেছে বইমেলা, সেক্ষেত্রে কিন্তু ভিড় বাড়ছে এবং প্রতিদিন বই বিক্রি হচ্ছে। আমার মনে হয় আগামীকাল অনেক ভিড় হবে নীল, এবং যে যে পদচারণা এখন আছে সেটা তিন গুণ চার গুণ ছাড়িয়ে যাবে নীল। এবং আজকে আমরা নানা রঙের মানুষ দেখতে পাচ্ছি এবং বসন্ত কিংবা ভালোবাসাতেও কিন্তু আমরা রঙিন একটা খামার হয়ে উঠেছিল কিন্তু এই বইমেলা, যেটা আমরা বলতে পারি যে মগজের অক্সিজেন। তবে কি নীল, কালকে শোক এবং শক্তিতে সেজে উঠবে পুরো বইমেলা? পুরো বইমেলা কাল সাদা কালো অক্ষরে সেজে উঠবে, যেখানে শোক ভীষণ রকম শক্তি হয়ে উঠবে, এবং যেখান থেকে আসলে এই যে প্রজন্ম, আমরা যে বারবার বলি যে চেতনার যে উন্মেষ, সেই উন্মেষটা কিন্তু কালকে এই বইমেলার প্রাঙ্গণে কিন্তু আমরা আসলে দেখতে পাবো। অবশ্যই নীল, এবং সেই চেতনাকে ধারণ করেই কিন্তু কালকে সবাই আসবে, এবং আমার যেটি মনে হয় নীল, শহীদ মিনার থেকে সেই পদচারণা শেষ হবে কিন্তু এই বাংলা একাডেমি এবং শ্রদ্ধা প্রাঙ্গণে। হ্যাঁ, এবং আজকে বইমেলাতেও কিন্তু আসলে অনেক পাঠকের পদচারণা, এবং যাদেরকে আমরা দেখছি, দেখো আমরা প্রতিদিন যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলি তার চারপাশ থেকে এত ভিড়, হয়তো অনেক সময় দেখা যায় আমাদের ঠেলে ঠুলে এগিয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা ভিড় দেখতে পাচ্ছি, তবে বেশিরভাগ ভিড়ই কিন্তু আসলে প্রকাশনের সামনে নীল, কারণ এখন তো আসলে তালিকা মিলিয়ে বই কিনবার পালা। এবং এই যে তুমি বলছিলে অভিজ্ঞতার চোখ, ঋদ্ধ হাসাত আব্দুল হাইয়ের সাথে আমাদের কথা হচ্ছিল নীল, সেই জায়গা থেকে একটু যদি তোমাকে বলি যে তিনিও বলছিলেন যে তিনি জানতে চাচ্ছিলেন যে প্রজন্মকে আসলে বই কিনছে, তিনি 10 বছর পড়া এবারই প্রথম বইমেলা এসেছেন আজকে, তো আমি কিন্তু তাকে বলেছি যে বই কিনছে, যেটি আমরা গেল 2 বছর কিন্তু দেখিনি, কারণ তুমি আমি 10 বছর ধরে যে বইমেলা দেখেছি, আমার কাছে এবছরই মনে হচ্ছে প্রথম দিন থেকে মানুষ বই কিনছে। হ্যাঁ, এবং তিনি কিন্তু একটি কথাও বলেছেন, সেটি হচ্ছে যে আসছে, এটাও কিন্তু আসলে কম নয়, যেখানেই হোক বইমেলা তো আসছে নীল। এবং আমি যদি প্রজন্মের সাথে একটু কথা বলি, এবং সবাই খুব সেজে গুজে এসেছে একসাথে, সবাই কি বন্ধু, একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি এবার হলো গিয়ে একটু আগেকার রাইটারদেরই কিনবো, এখন পাওয়া যাবে কিনা সেটা কথা, রূপা কিনবো আর কি, পদ্মজা খুঁজলে হয়তো পাবো। তো এই নীল, এই যে প্রজন্ম বলছিল যে আগেকার লেখকদের বই কিনবো, এবং আমরা যেটি বলি যে শেষ দিকে আসলে তালিকা মিলিয়ে আসা, তারা কিন্তু তালিকা নিয়ে এসেছেন বন্ধুরা, এবং এখন আসলে বই কিনতে বেরিয়ে পড়বেন, কিছুক্ষণ আগে এসেছেন, এবং তারা বললো হুমায়ুন আহমেদের রূপা বইটি তারা কিনবেন, আগেকার লেখক। তুমি কি এই তর্কে যাবে নাকি আসলে এই তর্কটা আগামীকালের জন্য তুলে রেখে এখানে শেষ করবে? না, যেহেতু আমাদের আয়োজন একদমই শেষ প্রান্তে, সেহেতু আমি এই তর্কে এখন যাব না, তবে আমরা বলতে চাই যে যে লেখক অদৃশ্য তারাও কিন্তু দৃশ্যমান হয়ে আছে পাঠকের হৃৎপিণ্ডে, এবং লেখক আসলে কখনো আগেকার বা এখনকার হয় না, লেখক আসলে সব সময়। এবং এই জায়গাতে তুমি যদি আসলে সূচনা শেষ করে দাও। অবশ্যই, মিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলায় আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়।